গুড ইভিনিং সকালকে, তোমরা কেমন আছো সকালে? তো আমি আজ চলে যাচ্ছি আমার বান্ধবীর বার্থডেতে। তো আমরা সকলেই মিলে, আমরা সব বান্ধবীরা মিলে চলে যাচ্ছি ওর বার্থডেতে। ওর বার্থডেতে ছিল আগরতলাতে, তো আমরা চলে যাচ্ছি। তো এখানে গিয়ে দেখি যে আমাদের রিমা প্রথমে চলে গেছিলো, রিমা পিয়ালি ওরা মিলে ডেকোরেশনটা কমপ্লিট করেছে, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল। তো আমরা এখানে বসেছিলাম, কিন্তু ওর ইন্দ্রিত এখনও আসেনি, ওর জন্য অপেক্ষা করেছিলাম, ও আসবে। ওর বার্থডে কেকটা না খুবই সুন্দর হয়েছিল, তারপর ডেকোরেশনটাও। ও চলে এসেছে, ওর মনটা খুবই খুশি ছিল, কারণ ও ছিল স্পেশাল ডে বার্থডে। তারপর কেক কাটিং হয়ে গেছে, কেক খাচ্ছে বার্থডে গার্ল। আর ওরা কেউ জানে না, আমি তো ওদেরকে ভিডিও করছি লুকিয়ে লুকিয়ে। তারপর ওরা প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝে গেছে যে আমি ওদেরকে ভিডিও করছি। প্রায় 3 মাস পর আমাদের সকলের একসাথে দেখা হলো। তো সকল অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে, তো একটু আনন্দই থাকে অন্যরকম। তো আমরা সকলে মিলে একটু নাচানাচি করে নিলাম। তারপর হঠাৎ না বাইরে তাকিয়ে দেখি একদম দিনটা অন্ধকার হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি হয়েছিল আগরতলাতে। আমরা তো ভেবেছিলাম যে বৃষ্টি একদম কমবেই না, তারপর বৃষ্টিটা কমে গেল। তারপর এদিকে আমরা খাওয়া দাওয়া করে ফেলেছিলাম, তারপর আমরা বাড়িতে চলে যাব। আমরা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত, আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি যাওয়ার জন্য। তো বৃষ্টিটা কমছিল না, কী করে বের হবো? তো বৃষ্টিটা কমার পর আমরা সাথে সাথে ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো আমার বান্ধবীকে তোমরা সকলেই উইশ করবে, ও যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবে। তোমরা সকলেই ভালো থাকবে, টাটা।